আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি ম্যাঙ্গো কাস্টার্ড। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। একটি হাঁড়িতে 2 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ দুধে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি। কাস্টার্ডের মিশ্রণটি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধের সাথে কাস্টার্ডের মিশ্রণটিকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এতে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ জ্বালিয়ে দিয়ে চিনি এবং দুধের মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এতে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। মিশ্রণটি যখন ঘন হয়ে এসেছে, এবার মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি 2টি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে নিচ্ছি। আমগুলোকে টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণটিকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এতে ব্লেন্ড করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমের মিশ্রণটি কাস্টার্ডের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্স করে রাখা কাস্টার্ডের মিশ্রণটি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। মিক্স করে রাখা কাস্টার্ড মিশ্রণের উপর কিছুটা আমকুচি ছড়িয়ে দিচ্ছি। এবারেতে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এবারেতে কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ম্যাঙ্গো কাস্টার্ড। এটি খেতে খুবই মজা হয়েছে। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।